তিলক নিয়েছেন, একজন ভক্ত আছেন সামনে বসে তিলক নিয়েছেন, বাবা নিয়েছেন, অনেক মায়েরা নিয়েছেন, কিন্তু অনেকে নিতে পারেন নাই। প্রশ্ন করবেন, তিলক মালা নিলেই কি ভক্ত হওয়া যায়? না, বাজার থেকে কিনতে পাওয়া যায়, পড়লেই হলো না গো। তাহলে কি যারা পড়েছে তারা অন্যায় করেছে? পড়া দরকার আছে। এ হচ্ছে মাস্টার, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছ, কারো পেয়ারা ঝুলছে, পাকা পেয়ারা তুলতে যাচ্ছ, মালা বলছে খবরদার তোর গলায় মালা, তিলক কি করতে যাচ্ছিস, চুরি করা হচ্ছে না? তাহলে বাধা দিচ্ছে কেন? এগুলো বাধা দেবে, এগুলো মাস্টার, ওগুলো হচ্ছে মাস্টার। চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না, এগুলো হচ্ছে মাস্টার। এবার বলে দিই মায়েরা, তিলক আপনারা নেন নাই কেন আমি বুঝতে পারছি, লোকে পাছে কিছু বলে বলে। আমাদের ওখানে একটি মেয়ে 25 বছর বয়স, তাকাবেন তিলক নেই, তিলক তিলক, তো মালা নেই, তো পাশের বাড়ি 5টা মেয়ে বরাবরি করে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক নিয়েছে মালা নিয়েছে ভগবান বোধে আগেই পেয়ে যাবে। তবে শুনে রাখুন আপনারা, যারা এই সমস্ত মন্তব্য করে তাদের জন্য বলে রাখি, হাতি চলে বাজার কুত্তা ভুকে হাজার, হাতি রাস্তা দিয়ে যায় কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তার দিকে তাকাবে না। তিলক আপনারা কি নেবেন? সবাইকে বলে যাই, এই যে তিলক দেখতে পাচ্ছেন, এই তিলকের জন্ম কোথা থেকে একটু সংক্ষেপে বলি। ভগবান কৃষ্ণের মাথা ব্যথা হলো, কোনো মতে মাথা ব্যথা সারছে না, তখন নারদ মুনি বলছে কিসে সারবে? কৃষ্ণ বলল মাথা ব্যথা সারতে পারে একটা উপায়ে, কি? যদি কোনো ভক্ত তার চরণের ধুলি দেয়। ও মায়েরা, 16,108টা স্ত্রী কেউ দিল না, শেষে গেল কার কাছে? তাকাবেন রাধারানীর কাছে। রাধারানী বলল নারদ তোমার গলার কাপড়টা দাও, আমি চরণের ধুলি দেবো। যেই না চরণের ধুলিটা দিয়েছে, অমনি সোজা নিয়ে গিয়ে কি করেছে? গোবিন্দের মস্তকে দিয়েছে। রাধারানীকে নারদমুনি বলল কেউ ভয়ে দিল না নরকে যাবার ভয়ে, তুমি নরকে যাবে না? রাধারানী কেঁদে কেঁদে বলল আমি নরকে যাব যাব, আমার গোবিন্দের তো মাথা ব্যথা ভালো হয়ে যাবে। ও মায়েরা সবাই শুনে নিন, এই যে তিলক আপনারা করছেন, সবাই তাকাবেন, এই তিলকটা কিন্তু আপনারা করতে পারেন। কার তিলক? ব্রজগোপীদের চরণধুলি, রাধারানীর চরণধুলি। তিলকের দুটো দাগ, তাকাবেন আমার দিকে, সাদা তিলক আমার আছে, সাদা করুন কালো করুন একই মান। এই তিলকের দুটো দাগ, একদিকে ব্রহ্মা একদিকে মহেশ্বর, মাঝখানে ফাঁকাটা কি? বিষ্ণু। এখানে যে এইটা রয়েছে চিহ্নটা কি? তুলসী পত্র। এটাকে ভগবানের চরণ ধরলে এটাকে তুলসী পত্র ধরা হয়। যদি এটা তুলসী পত্র হয় কতটা দেবেন? একটা নাককে চার ভাগ করার পর 3 ভাগ অংশ পর্যন্ত এই চিহ্নটা দিতে হয়। মায়েরা আজ্ঞা চক্র এখানে আছে, তাই কেউ যদি তুলসী, কেউ যদি তিলক করতে পারে তার মস্তিষ্ক ঠান্ডা থাকে। তবে যারা তিলক করতে পারেন না, অনেকে বলেন কিছু খেতে পাবো না, তিলক করতে পাই না, তাদের জন্য বলে রাখি তিলক আপনারা করবেন, যা খাবেন খাবেন। শাস্ত্র বলল তিলকের আসল রহস্য কোথায়? যদি কেউ আমাদের মতো তিলক করতে না পারেন, এক কাজ করুন, জল তিলক করুন, স্নান করবেন। মায়েরা দাদা ভাইয়েরা হাতে জল নেবেন, তাকান আমার দিকে, এই আঙ্গুলে করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে এই যে তিলক করেছি, এরকম তিলক আপনারা করে নেবেন, এরকম ফোঁটা দিয়ে নেবেন, কেউ দেখতে পাবে না, আপনার অনুভব হবে জল তিলক হয়ে গেল, আপনি অজান্তে গোবিন্দের কৃপা পেয়ে গেলেন, কেউ কিছু বলবেও না। আপনার তিলক না হলো লাইনে দাঁড়াবেন, তবে তো ডাক পাবেন, আগে জল দিয়ে শুরু করুন, তারপর এক সময় দেখবেন আপনি নিজেই তিলক করতে শুরু করবেন। এই জন্য আগে আপনাকে লাইনে দাঁড়াতে হবে, তবে আপনি ডাক পাবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন, পদকর্তা বলছে দেখো দেখো, বিনোদ কলাই বিনোদ মালা বিনোদ বিনোদ বলে বিনোদ গোলাই বিনোদ মালাই বিনোদ বিনোদ বলে বিনোদ কলাই বিনোদ 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 বলে I'm gonna go to the hospital.
এবারে দেখি তো কেমন কীর্তন শুনছেন। যখন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, পেছন থেকে একটা মেয়ে কোন পাখার পাখাতে হাও করছিল, কি পাতার পাখাতে, জোরে বলুন, একটু জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন, কোন পাতার পাখাতে, তাল পাতার, তার মধ্যে কোন পাখির পালক ছিল, জোরে বলুন, কোকিলের, ময়ূরের, যেই নাম মুকুন্দ সরকারকে নবাব বলেছে মুকুন্দ, পেছন ফিরে তাক, পেছন ফিরে তাকিয়েছে, পেছন ফিরে তাকিয়েছে আর চিৎকার করে অজ্ঞান হয়ে গেছে। নবাব বললো কে আছিস? বাবা এমন করবেন না আপনারা, বারবার বলছি এমন করবেন না। এই যে তাকান কবিরাজ আসতে, কবিরাজ, কবিরাজ অজ্ঞান হয়ে গেছে। এ কে আছিস, একটু জল নিয়ে আয় তো। জল এনে যে না মুকুন্দ সরকারে মাথায় দিয়েছে, মুকুন্দে জ্ঞান ফিরেছে। মুকুন্দ আমি তখন পিছু ডাকলাম, তুমি আমার দিকে তাকালে, অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ বলছে শোনো নবাব, মনে মনে ভাবলো জীবনে মিথ্যা কথা বলি না, আজ একটা মিথ্যা কথা বলবো, কি তুমি যখন আমাকে পেছন ডাকলে তখন তুমি ময়ূরের পাখার পালকে হাওয়া করছিল, ওই ময়ূরের পালক পাখা দেখে আমি কৃষ্ণ বলে অজ্ঞান হয়ে গেছিলাম। এই কথাটা বললো না, মিথ্যা কথা বললো, কি বললো? আমার একটা মৃগীর ব্যারাম আছে। নবাব বলল মুকুন্দ তুমি হয়তো জানো না আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যা কথা বললে তার জীবটা ছেড়ে নি। তুমি যেহেতু আমার সঙ্গে খারাপ ব্যবহার করনি আমি তোমাকে ছেড়ে দিলাম, তবে তোমার যদি মিগিরোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়েছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন, তোমার যদি মিগিরোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে চোখে জল পড়ছিল কেন? মুকুন্দ বলল নবাব আমার অপরাধ হয়ে গেছে। অপরাধ তোমার হয়নি, অপরাধ আমার হয়েছে, তোমার মতো কৃষ্ণ ভক্তকে কেনা ভোলাম মনে করে আমি ভুল করেছি। যাও মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। সবাই মিলে চলুন, মুকুন্দ বাড়ির দিকে যাচ্ছে, সবাই হাত তুলুন, একসঙ্গে তুলবেন, একসঙ্গে মুকুন্দ যাচ্ছে কোথায়? শ্রীখণ্ডে। সবাই তুলবেন একসঙ্গে, যে যেখানে বসে আছেন সুন্দর তালির মাধ্যমে চলুন, মুকুন্দ বাড়ি ফিরে যাচ্ছে। কৃষ্ণা কেশব কেশব, জয় 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 কৃষ্ণ মাধব মাধব, সঙ্গে একসঙ্গে সুধা মাখা কৃষ্ণ এখন আর হাওয়া করার দরকার নেই, হাতের মাধ্যমে ভগবানকে একটু তালি দিয়ে সম্মান জানান সবাই, সবাই মিলে একসঙ্গে সুন্দরভাবে হাত তুলুন, যে দাঁড়িয়ে আছেন বসে আছেন, কৃষ্ণ সব চাইতে ভালো লাগছে, আপনারা যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সুন্দর তালি দিচ্ছেন, গোবিন্দ আপনাদের কৃপা করুক, যত তালি দেবেন তত আপনাদের হাতের ব্যায়াম হবে। এতে বিজ্ঞান বলছে যদি কেউ তালি দেয়, মেডিকেল সায়েন্স বলছে, তার কোনোদিন প্যারালাইসিস হওয়ার চান্স থাকে না, হাতে কোনোদিন প্যারালাইসিস হবে না, হাত তালি দেবেন, তালি দিলে কি হয়, দেহের পাপ রুই পাখিগুলো সব চলে যাবে, গোবিন্দ চরণে মতি হবে। হাত তুলুন, কৃষ্ণ কৃষ্ণ একটা কথা বলে রাখি, একবার জ্বলে বলুন তো, রাধা রানী কি? বাহ, শব্দ যত বাড়বে তত, তবে আপনারা যেভাবে যেভাবে মানে বসে আছেন হেঁটে সেটে, আমি সিদ্ধান্ত নিচ্ছি যে তিনটে পর্যন্ত কীর্তন করবো, রাজি আছেন? তিনটে মানে ভোর তিনটে বলি নাই, তিন ঘন্টার কথা বলেছি, ও তো পেরোতে চললো প্রায়। না না একটা কথা বলি, আপনারা সবাই শুনবেন, মায়েরা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, সত্য কথাগুলো তুলে ধরি, কিছু মনে করবেন না,
আপনাদের এই সোনারপুর এলাকায় আছে কিনা জানি না, আমাদের ওদিকে মাংসের দোকান আছে, দরজার উপরে কি লেখে জানেন? শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার। আবার লেখে কি জানেন? 230 টাকা গোটায় কাটা আর 110 টাকা গোটা। আবার দেখবেন জুতোর দোকান খুলেছে, জুতোর দোকান খুলেছে, ওপরে লিখেছে চৈতন্য শু হাউস। যে বেটা লিখেছে তারও জ্ঞান নাই, আর যে কিনে নিয়ে যাচ্ছে তারও জ্ঞান নাই। কেন তাকাবেন তাকাবেন? ওপরে প্যাকেটে চৈতন্য লেখা আছে আর ভেতরে জুতো ভরা আছে। লজ্জা করা দরকার? আমরা কোথায় চললাম, কোন জায়গায় পৌঁছালাম বিচার করবেন? আপনি জুতোর দোকান করুন, নাম ঠিক রাখবেন। আচ্ছা বাবা, অতিথি বাড়িতে এলে কি বলেন? জোরে বলুন, অতিথি নারা, জোরে অতিথি কি, জোরে বলুন অতিথি, এখনই বোঝাবো অতিথি, একটু জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, সে ভোটের সময় হয় না, কিছু কিছু পার্টি থেকে দুপক্ষে মুড়ি খাই, কাকে ভোট দেয় কেউ জানি। এইদিকে অতিথি কি, একটু অতিথি কি? আপনাদের কীর্তন হওয়ার পর আমি যখন কীর্তন করে বেরোই, তখন যে বাড়িতে বাসানি ওরা অনেক সময় বলে বাড়ির লোককে, এলেন এলেন কীর্তন সময়, এলেন অন্য সময় আসতে পারেন না। বলে কেন? কিছু খাওয়াতে পারলাম না। তার মানে কি বলুন তো? এইটি খাওয়ালেই সব খাওয়া হবে, দেখবেন এবার থেকে অন্য দিন আসবেন, কীর্তনের দিনে আসবেন না, কিছু খাওয়াতে পারলাম না। আচ্ছা বলুন তো মায়েরা, অতিথি যদি নারায়ণ হয়, আপনার বাড়িতে তিনজন অতিথি এসছে, শাক সবজি বাজার থেকে কিনলেন, তার সঙ্গে 1 কেজি কিনে আনলেন, বলুন তো অতিথি নারায়ণ না অতিথি অসুর? জোরে বলুন কি? অতিথি অসুর, নারায়ণ নয়। এবার ভক্ত বৈষ্ণব বাড়িতে গেলে অতিথি নারায়ণ। তাকাবেন, আমি এক জায়গায় গান করছিলাম, তো সেখানে বাজার বন্ধ রবিবার, বুধবার দিন গান হচ্ছে, তো কমিটি সকালবেলা যখন আমাকে বিদায় দিচ্ছে, বাজারের লোককে বলছে আপনারা দেখেন মোবাইলে দেখেন, এই দেখুন প্রদীপ বাবু। ও তাই নাকি, কাল তো যেতেই পারলাম না। বলে কেন? কালকে বুধবার ছিল, আমাদের রবিবার দিন বাজার বন্ধ থাকে, রবিবার দিন চাকরি ছুটি থাকে, ওই দিন হলে যেতাম, বুধবার বলে যেতে পারলাম না। আমি তাকে প্রশ্ন করি, রবিবার দিন তোমার কীর্তন শোনার সময় আর নাই, বুধবার দিন নাই, বুধবার দিন যদি বিপদে পড়ো নি ভগবানকে ডাকো, হে গোবিন্দ বাঁচাও বাঁচাও, ভগবান যদি বলে তোর তো বুধবার দিন নয় তো রবিবার দিন বটে, তখন কি হবে? জোরে বলবেন, জোরে বলবেন, ঠিক না ভুল? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সব কিছু দেখবেন ডিজে হয়ে যাচ্ছে। আপনারা কিছু মনে করবেন না, আমাকে কীর্তন করতে গিয়ে বহু ঝামেলা পৌঁছাতে, কীরকম অনেক পার্টি আমার কাছে গিয়ে বলে, একটা ছেলে পরশু তারিখে বলছে প্রদীপ বাবু, বলে কি আমার স্ত্রী না বিয়ে হওয়ার পর থেকে কেমন যেন হয়ে গেছে, বলে কেন আমার দিকে তাকায় না। বললাম, বলছে মাদুলি টাদুলি কিছু আছে? বললাম মাদুলি টাদুলি নাই, তবে তোমার একটা ক্যামেরা ছিল, ক্যামেরা, এই ক্যামেরার জন্য বলি নাই, অন্য ক্যামেরা, ক্যামেরা ছিল? বলছে হ্যাঁ ছিল, তো ওই গণ্ডগোল করেছে। বলে কীরকম? মায়েরা তাকান, ফুলের মালাটা যখন মালা বদল হয় কাপড় ঢাকা দেওয়া হয় না, জোরে বলুন, মাথায় কাপড় ঢাকা হয় না, মেয়েটি যখন মালাটা স্বামীকে দিতে যাচ্ছে তখন ভালো চোখে দেখছে প্রেম নয়নে, যখনই মালাটা দিতে যাচ্ছে তখনই পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে এইদিকে এইদিকে, শুভ দৃষ্টিতে কার দিকে হলো? কার দিকে হলো? তা আর বিয়ের পরে তাকাবে? জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? আবার বাবা বৈষ্ণবরা বসে আছেন, একটা কথা বলি, আমি যখন বিয়ে বাড়ি যাই আমিষ খেতে পারি না, নিরামিষ খাই। এই কয়েকদিন আগে বিরাবি বিয়ে বাড়ি গেছি, একজন বলছে প্রদীপ বাবু আপনি যাবেন নিরামিষের ব্যবস্থা আছে। আমি আমার মেয়ে বসে আছি, বলে বাবা দেখো মেনু চার্ট, দেখো কি লিখেছে, রাধা বল্লবী, হয় না আপনাদের দিকে হয় না, রাধাকে কেমন অপমান করছে দেখুন, রাধা বল্লবী। আবার তার নিচে লিখেছে চিকেন কাটলেট মটন কাটলেট, না না রাধার প্রতি কত প্রেম দেখুন, লজ্জা লাগা উচিত আমাদের, নাকি বলছেন? নিরামিষ করবি তো, নির্মাণ নিরামিষ কর। আমি তো চেয়ার থেকে উঠে চলে এলাম, বললাম চা চিকেন কাটলেট রাধারানীর নিচে রেখেছে, তাতে রাধাও থাকবে না কৃষ্ণও থাকবে না। বলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? আচ্ছা মায়েরা, বিয়ের কার্ডের ওপরে লেখা থাকে শুভ বিবাহ, বলুন তো বিবাহ কি শুভ? যে বিয়েতে 25টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, ওই বিয়েটা শুভ না অশুভ হয়? জোরে বলুন,
তাহলে আপনার শুভ বিবাহ কেন লেখেন? বৈদিক বিবাহ নিয়মে যেটা হয় সেটা শুভ বিবাহ, বাকি যে বিবাহগুলো করছেন একটাও শুভ নয়, বাকি সব অশুভ হয়ে যাচ্ছে। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হাত তুলে গাইবেন, হাত তুলে, হাত তুলে, হাত তুলুন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব বাতাসার জন্য আপনারা বসে আছেন, একবার মাথায় কাপড় দিয়ে, দাদা ভাইরা রুমাল তোয়ালে থাকলে মাথায় নেবেন, নইলে মাথায় হাত ঠেকাবেন। রঘুনন্দনের জন্ম হচ্ছে, সবাই মিলে একসঙ্গে প্রেম ভরে ভক্তি ভরে, সন্তানের জন্ম হচ্ছে, কৃষ্ণ ভক্ত সন্তান আপনাদের হবে, সবাই একসঙ্গে বসে থাকুন। আজকে মুকুন্দ সকার স্ত্রী গর্ভে সন্তান এলো, সেই সন্তান জন্ম নিল কিবার, জোরে বলুন, বৃহস্পতিবার। বাড়িতে কি পুজো ছিল? সরস্বতী পুজো। মায়েরা সবাই মিলে একটু উলুধ হয়ে দিয়ে, হেন কালে জন্মিল শিরঘুনন্দন, জন্মিল শিরঘুনন্দন,
আনন্দ ধরে না বরন্তো মায়েরা, বাচ্চা ছেলে কিছু মনে করবেন না, জোরে উত্তর দেবেন। ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? জোরে বলুন। না না, আপনারা কীর্তন শুনছেন তাই বলছেন, ছেলে হোক আর মেয়ে হোক দুটি আনন্দ হয়, কিন্তু তিনটে মেয়ে পরপর হয়ে গেলে দেখবেন বাংলার পাঁচের মতো মুখটা হয়ে যায়। কিন্তু জেনে নিন মায়েরা, ছেলে কেন বাবা মা চাই? আস্তে, ছেলে কেন বাবা মা চাই? পুত নামক নরক থেকে উদ্ধার হওয়ার জন্য। আমাদের যিনি তুলসীদাস কবি তিনি বলেছেন, এক দ্বার সে বাহার হতা হয় পুত আর মুত।